যেই কাজের জন্য আমি স্বীকৃতিটা পেয়েছি সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ইন মাই লাইফ। সমারণ আসলে সব আর্টিস্ট কিংবা যারা যারা অভিনয় করেন, অভিনয় শিল্পীরা কিংবা যারা যারা কাজ করেন সবার জন্য একটি সম্মানিত ব্যাপার। আমার জন্য সেটা কোনো অংশে কম না। সবসময় আসলে ভালো কাজের স্বীকৃতি সবাই পেতে চায় এবং যেই কাজের জন্য আমি স্বীকৃতিটা পেয়েছি সেটা হচ্ছে লিপস্টিক। দিস ইজ মাই ফার্স্ট অ্যাওয়ার্ড ফ্রম লিপস্টিক এবং আমি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024 যারা যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র আমার না, এই অ্যাওয়ার্ডটা আমার মানে আমার যত শোভাকাঙ্ক্ষী আছে, আমার যত ফ্যান ফলোয়ার্স, আমার ভক্তরা, আমার পূজাচুরি লাভার্স যাদেরকে আমি বলি কিংবা সবাই বলে পূজাচুরি লাভার্স, তাদের সবার জন্য, তাদের সবাইকে আমি এই অ্যাওয়ার্ড ডেডিকেট করছি। এবং আমার কাছে মনে হয় না তাদের ভালোবাসা ছাড়া আসলে এই অ্যাওয়ার্ডটা আমি পেতাম। সো আপনি মানে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। বেশি ভালো লাগছে আসলে, মানুষ আসলে না কিছু না দেখেই জাজ করে না। যারা যারা লিপস্টিক সিনেমা দেখেছে তাদের মুখ থেকে একটা কথাই বেরিয়েছে যে অনেক সুন্দর একটি পরিপাটি একটি মুভি দেখলাম। এবং যারা যারা হল থেকে বেরিয়েছে তারা প্রত্যেকটা মানে প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা ব্যক্তি যেটাই বলি না কেন খুব বেশি পজিটিভ ছিলেন। এবং এখনও যারা যারা দেখে তারা একটা মুগ্ধতার সাথেই দেখে আসলে। এবং আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি লিপস্টিক সিনেমা। এবং আমি সবসময় বলি লিপস্টিক ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ইন মাই লাইফ। রাহেল রাফির সাথে অনেকদিন পর একটি ওয়েব সিরিজে কাজ করেছি যেটা কিনা আসলে বঙ্গল। ক্যারেক্টারটার নাম হচ্ছে শায়লা। এর বাইরে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, যেহেতু রাহেন রফি পরপর অনেক ভালো কাজ করে যাচ্ছে, ডেফিনেটলি তার সাথে অনেক বছর পর যারাই কাজ করুক কিংবা নতুন যারাই কাজ করুক ধামাকাদার ছাড়া আসলে কোনো কিছুই হবে না। এবং তার সাথে আমি এর আগে দুটো সিনেমা করেছি, পোড়ামন্ত্র দহন, এবং এত বছর গ্যাপ যাওয়ার পর সে চিন্তাভাবনা করেছে যে না, পূজাকে নিয়ে যদি কাজ করি ডেফিনেটলি একটা ধামাকাদার কিছু একটা করতে হবে, যাতে দর্শকরা বলতে পারে যে রাহেন রফির কাজ পূজা করেছে কিংবা পূজা রাহেন রফির কাজ করেছে, অনেক ভালো একটা কাজ করেছে। সো এর বাইরে আসলে কোনো কিছুই না করি, আসলে সিরিজটাই দেখতে পাবো। ক্যারিয়ারের শুরু থেকে শুরু করে যেই যেই সিনেমা যেই যেই কাজ করেছি আমাকে যদি বলা হয় এখন পাই টু পাই বলতে আমি বলে ফেলতে পারবো, কারণ প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা কাজ আমার সন্তান বলবো না, কারণ আমি অনেক ছোট, আমি আমার বাবা মার সাথে তুলনা করবো। সো বাবা মার সাথে যদি তুলনা করি ডেফিনেটলি এটা বলার কথা না।